এই দেখেন একদম একটা গাছের উপর পর্যন্ত উঠে গেছে। আপনি যখন আবার এটা কাঁধে নেবেন তখন খুব ইজিলি এটা ব্যবহার করতে পারবেন। এই দেখেন কত লম্বা হয়, এবং ওইখানে মাথায় ঘুরিয়ে দিয়ে কিন্তু আপনারা এই যে লম্বাও করে নিতে পারবেন। এই দেখেন লম্বার দিকে যাচ্ছে, আবার ওখানেই ঘুরিয়ে আপনারা কুয়াশা করে নিতে পারবেন। একটু কুয়াশা করে নাও, এই দেখেন এই যে কুয়াশা হলো, এই যে পানির মতো করে দেওয়ার কারণে একদম দুইতলার উপর পর্যন্ত উঠতেছে, ছাদের কাছাকাছি নিচ থেকে দুইতলার উপরে দেখেন একদম ফুলের গাছগুলোতে দেওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমার সামনে যে স্প্রে মেশিনটা দেখছেন এটা খুবই ছোট, কিন্তু এটা জাপানি এবং এটার এতগুলো ফাংশন দেখলে অবাক হবেন। তো পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে, তাহলে প্রত্যেকটা ফাংশন বুঝতে পারবেন। তো এটা আমি একটু দেখি, এটা 7 লিটারের একটা স্প্রে মেশিন। এখানে যে গানটা দেখতে পাচ্ছেন, গানটা পুরোটাই স্টেনলেস স্টিল, এবং এখানে দেখতে পাচ্ছেন যে উপরে যে নজেলগুলো আছে এটা হচ্ছে 360 ডিগ্রি আপনারা ঘোরাতে পারবেন। এবং এই জায়গাতে যে দেখতে পাচ্ছেন, এই যে যখন আপনারা প্রেসারে কাজ করবেন এখানে লুজ দিলেই কিন্তু এটাকে লম্বা করতে পারবেন প্রায় 5.5 ফিটের মতো। তো এখানে বেশ কিছু ফাংশন আছে, এবং এই যে এখানে দেখছেন যখন আপনি এটা হাওয়া দিবেন, একটু দেখাতে, যখন হাওয়া দিবেন তো হাওয়া দেওয়ার দুইটা সিস্টেম আছে। এখানে দেখতে পাচ্ছেন লক দেয়া আছে, এই লকের মাধ্যমে এই যে এইভাবে যখন হাওয়া দিবেন, হাওয়া ফুল হয়ে গেলে এই জায়গাতে কিন্তু এই লকটা উপরে উঠে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা হাওয়াটা ফুল হয়ে গেছে। এটা 7 লিটারের দেখেন কয়েকটা চাপেই কিন্তু এটা হাওয়া ফুল হয়ে যাচ্ছে। এবং এটা হাওয়া দেওয়ার আরেকটা সিস্টেম আছে, যখন আপনি কাঁধে নিয়ে চালাবেন ছোট একটা লক আছে যেটার মাধ্যমে যেখানে দেখাই দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ এইটা দিয়ে আপনি কাজ করতে পারবেন যখন কাঁধে নেবেন। তো এখন এটা লক করে দাও, এবং এর আমরা স্পিডগুলো দেখব এবং কত দূর পর্যন্ত ব্যবহার করা যায়। এখানে দেখেন পাইপ দেওয়া আছে প্রায় 10 ফিটের মতো, আর এই যে এটা হচ্ছে আপনার স্প্রে করার যে গানটা সেটা। তো স্প্রেটার গানটা যে আমরা একটু দেখি আপনাকে লম্বা করাটা আগে দেখাই, এখান থেকেই কীভাবে লম্বা হচ্ছে দেখেন, জাস্ট লুজ দেওয়ার সাথেই উপরের দিকে যাচ্ছে। এরকম করে তিনটা ফাংশন আছে, তিনটার মাধ্যমে আপনারা লম্বা লম্বা করে এর একবারই লম্বা করে নিতে পারবেন। এবং আপনারা চাইলে এখানে যে স্প্রের যে জায়গাগুলো আছে এটা একটা অফ করে একটা দিয়ে চালাতে পারবেন। তো এটা কতক্ষণ থাকে আমরা লাইভেই দেখব, যে ফুল একটা প্রেসার করার পর কতক্ষণ পর্যন্ত এ স্প্রে করতে পারে। আমি একটু কাছ থেকে দেখাই, এই যে স্প্রেগুলো দেখেন খুবই সুন্দর করে স্প্রে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা এটা এখন দেখব আমরা কতদূর লম্বা করা যায়। এই যে এখানে দেখেন, এখানে ঘোরানোর জায়গা আছে, এখান থেকে লুজ দিলেই আপনার এটা আরও লম্বা করতে পারবেন। এই দেখেন লম্বা হচ্ছে, একবারই লম্বা হয়ে গেল। এরকম ফাংশনাল গান কিন্তু আপনারা হয়তো এর আগে আমাদের কাছে দেখেন নাই। এখন আসি এই হাতের জায়গাটায়। এই হাতে এখানে হচ্ছে দুইটা ফাংশন, একটা হচ্ছে আপনি চাপ দিয়ে দিয়ে স্প্রে করতে পারবেন, আবার এখানে লক করে দিতে পারবেন, আর চাপ দিয়ে ধরতে হবে না। এবং এখান থেকে দেখেন আমি দেখাচ্ছি আপনি কতদূর উপরে উঠেছে, এই দেখেন একদম একটা গাছের উপর পর্যন্ত উঠে গেছে। আপনি যখন আবার এটা কাঁধে নেবেন তখন খুব ইজিলি এটা ব্যবহার করতে পারবেন। এই দেখেন কত লম্বা হয়, এবং ওইখানে মাথায় ঘুরিয়ে দিয়ে কিন্তু আপনারা এই যে লম্বাও করে নিতে পারবেন। এই দেখেন লম্বার দিকে যাচ্ছে, আবার ওখানেই ঘুরিয়ে আপনারা কুয়াশা করে নিতে পারবেন। একটু কুয়াশা করে নাও, এই দেখেন এই যে কুয়াশা হলো, এই যে দেখেন এত ফাংশনালি আসলে এই ছোট্ট একটা স্প্রে মেশিনে আসলে এটা অবাক করার মতোই, কারণ আপনারা এর আগে যতগুলো দেখেছেন, এই দেখেন এটা কিন্তু দুই পাশে দেওয়া যাচ্ছে মাথা দুটো ঘুরিয়ে, প্রায় 8 ফিট উপরে কিন্তু 10 ফিট উপরে স্প্রে করা যাচ্ছে। এই দেখেন একদম গাছের উপরে, আর এবং ওজনও কম হালকা, এবং পাইপ এক্সট্রা আপনার চাইলে যদি মনে হয় যে না আমার ওজন মনে হচ্ছে, তখন আপনি 7 লিটারটা নিচে রেখে 10 ফিট পাইপ দিয়ে বিভিন্ন জায়গায় স্প্রে কিন্তু করতে পারবেন। এখন দেখেন আপনি চাইলে ছোট করে নিতে পারছেন, এই আপনি একদম ছোট করে নিয়ে টাইট করে দিচ্ছেন, এখানে এই যে ছোট করে নেওয়া হলো স্প্রে করে, এই দেখেন গাছের মধ্যে নিজেই নিজের বাসায় স্প্রে করতে পারবেন। জাপানি হওয়ার কারণে দাম একটু বেশি হবে, আপনারা একটু আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন দামগুলো, আমাদের পেজে দেখতে পারবেন, আমাদের বিভিন্ন নাম্বার দেওয়া থাকে সেখানে
কল করে অর্ডার করতে পারবেন। আপনারা জানেন যে এরকম উঁচুতে নিতে গেলে আমাদের ইঞ্জিন চালিত স্প্রেগুলো লাগে, তাছাড়া কিন্তু আপনি নর্মালি এত উঁচুতে স্প্রে করতে পারবেন না। আবার অনেকেই আছেন যে চিন্তা করেন যে না আমি 16 লিটার বা 20 লিটার কেন দিব, সেটাও কিন্তু করতে হচ্ছে না। জাস্ট এই ছোট্ট একটা স্প্রে দিয়ে দেখেন উপরে পানির মতো করে দেওয়ার কারণে একদম 2 তলার উপর পর্যন্ত উঠতেছে, ছাদের কাছাকাছি নিচ থেকে 2 তলার উপরে দেখেন না, একদম ফুলের গাছগুলোতে দেওয়া যাচ্ছে। এই দেখেন পানির মতো করে দেওয়া গেল। আপনার চাইলে এইভাবেও দিতে পারবেন, একদম দেখেন নিচে দাঁড়িয়ে একদম 2 তলার ছাদ পর্যন্ত কিন্তু এটা স্প্রে করা যাচ্ছে। এটা কিন্তু জাপানি, অরিজিনাল জাপানি। এই দেখেন একবারই ছোট করে, যে যদি আপনি আলুর বাগানে বা বিভিন্ন সবজিতে দিতে চান তাহলে একবারই ছোট করে নিয়ে আপনি পাইপটা একটু পেঁচিয়ে নিতে পারেন হাতের মধ্যে নিয়ে, দেখেন একদম গাছের একদম যে জায়গায় দিতে চাচ্ছেন সেখানে দিতে পারবেন। সবাই ভালো থাকেন, যদি প্রোডাক্টটা প্রয়োজন হয় অবশ্যই নক করবেন, আমরা ডেলিভারি দিতে পারবো সারা বাংলাদেশ। আসসালামু আলাইকুম।